निर्देश अनुसार पूर्व मेदिनीपुर जिलार सैकत शहर दीघाते जेको समय आछड़े पड़ते पारे घूर्णिझड़ आम्फान प्राकृतिक दुर्योगे कथा जानार पर पूर्व मेदिनीपुर जिला प्रशासन उद्योगी है उपकूल भागर मानुष ए मत्स्यजीवी सतर्क करते एबार से ही क्या झाँपिए पड़ल एनडीआरएफ सोमवार सकाले नैशनल डिजास्टर रेस्क्यू फोर्स एक दल पूर्व मेदिनीपुर जिलार सैकत शहर दीघाते एसे पहुँचाय दीघा थाना और दीघा मोहना थानार पुलिस के संगे निये एदिन रामनगर एक ब्लकेर उपकूलीय विभिन्न प्रांते सतर्कतामूलक प्रचार चालाय एई दल একদিকে দীঘা থানার অন্তর্গত দত্তপুর গদাধরপুর নতুন দীঘা অন্যদিকে দীঘা মোহনা থানার অন্তর্গত গঙ্গাধরপুর পূর্ব মুকুন্দপুর ঘেরসাই প্রভৃতি এলাকায় গিয়ে দফায় দফায় মাইকিং করে মানুষদের সতর্ক করে এই দল প্রাকৃতিক দুর্যোগের মোকাবেলায় কি করা প্রয়োজন এবং কি করা প্রয়োজন নয় সেই বিষয় বাড়ি বাড়ি ঘুরে মানুষদের সচেতন করা হয় এনডিআরএফ এর তরফে উল্লেখ্য রামনগরের মহকুমা শাসক ও রামনগর এক ব্লকের বিডিও বিভিন্ন ফ্ল্যাট সেন্টারগুলো পরিদর্শন করেন অপরদিকে রামনগর এক পঞ্চায়েত সমিতির সভাপতি শম্পা মহাপাত্র দীঘা তাজপুর জামড়া শঙ্করপুর জলধা এলাকার মানুষদের সঙ্গে কথা বলেন ঘূর্ণিঝড় নিয়ে আতঙ্কিত না হয়ে সতর্ক হওয়ার বার্তা দেন প্রশাসন সর্বদা প্রস্তুত ঘূর্ণিঝড় মোকাবিলায় প্রশাসন সূত্রে জানা গেছে আমফানের প্রভাবে আগামী কয়েকদিন সমুদ্র উত্তাল হওয়ার পাশাপাশি প্রবল ঝড় হওয়া সহ বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে দীঘা থানা ও দীঘা মোহনা থানার পক্ষে মাইকিং করা হয় মানুষজনকে সমুদ্রে নামতে নিষেধ করা হয়েছে মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে সমুদ্র এলাকার গ্রামগুলোতেও সতর্ক থাকতে বলা হয়েছে যদিও লকডাউনের ফলে দীঘা প্রায় জনশূন্য তবুও প্রশাসন সব রকম বিপদের প্রস্তুতি নিয়ে রেখেছে আরও জানা যায় শক্তিশালী ঘূর্ণিঝড় আমফান এখন বঙ্গোপসাগরের দক্ষিণ ভাগে অবস্থান করছে আগামী কয়েক ঘন্টার মধ্যেই শক্তি বাড়িয়ে অতি তীব্র ঘূর্ণিঝড়ে পরিণত হতে চলেছে বলে জানিয়েছেন ইন্ডিয়ান মেটিওরোলজিক্যাল ডিপার্টমেন্ট আমফানের সতর্কতা জারি হলো সমুদ্র উপকূল এলাকায় এর ফলে আগামী কয়েকদিন সমুদ্র উত্তাল হওয়ার পাশাপাশি প্রবল ঝড়ো হওয়া সহ বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে अभी जो आने वाला है अभी 19-20 तारीख को यहाँ पर एक साइक्लोन आने वाला है जो आम्फन है नाम से जिसे थाईलैंड के द्वारा इस बार नाम दिया गया है और इसकी तीव्रता जो है पिछले जो बुलबुल साइक्लोन की तुलना में काफ़ी ज़्यादा है और जो अंदेशा लगाया जा रहा है कि इसकी तीव्रता लगभग 160 से 180 किलोमीटर के बीच होगी और ये बढ़ भी सकती है और अभी जैसे कि इसकी पोजीशन जो है वो बे ऑफ बंगाल में आपको साउथ ईस्टर्न एरिया में जो लगभग दीघा से 980 किलोमीटर दूरी पर है अभी जो अभी तक का अपडेट है और काफ़ी तेज़ी से इधर बढ़ने का अंदेशा है तो उसमें हमारा एक तो और बहुत बड़ा चैलेंज है वो है हमारा कोविड-19 जो आप देख रहे हैं कि पेंडेमिक चला हुआ है पूरे वर्ल्ड स्तर पर तो वो भी हमारे लिए बहुत बड़ा चैलेंज है यहाँ की पब्लिक के लिए भी बहुत बड़ा चैलेंज है और साथ में जो सरकार की तैयारियाँ हैं उनके लिए भी बहुत बड़ा चैलेंज है तो हमारा मुख्य मकसद यही है कि प्रशासन के साथ मिल करके एक लोगों के बीच जागरूकता की भावना फैलाना और लोगों को अवेयर करना कि साइक्लोन के साथ साथ वो कोविड का भी ध्यान में रखते हुए उसकी ये बीमारी को ध्यान में रखते हुए सोशल डिस्टेंसिंग को ख्याल रखते हुए अपने हाइजीन सैनिटेशन का ध्यान रखते हुए इस साइक्लोन के प्रकोप से बचें तो जी यहाँ पर प्रशासन के द्वारा ये साइक्लोन सेंटर के साथ साथ स्कूल बिल्डिंग्स का भी व्यवस्था किया गया है और इसमें विशेष व्यवस्था यह की जा रही है कि इनको सोशल डिस्टेंसिंग का ध्यान रखते हुए इन्हें पर्याप्त मात्रा में जगह दिया जाए ताकि अच्छे से किसी तरह का संक्रमण से बचते हुए इनकी रखवाली और ये देखा मतलब देखभाल की जा सके कुमार गौर असिस्टेंट कमांडेंट सेकंड बटालियन एनडीआरएफ कोलकाता से আজ মারণ ভাইরাস কোভিড-19 এবং ঘূর্ণিঝড় আমফানের ভ্রুকুটিকে উপেক্ষা করে মা মাটি মানুষের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় মকরামপুর নবোদয় ক্লাবের উদ্যোগে রক্তদান মহোদ্যান কর্মসূচি অনুষ্ঠিত হয় এই মহতি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নারায়ণগড় বিধানসভার বিধায়ক সম্মানীয় প্রদ্যোত কুমার ঘোষ জেলার পূর্ত ও পরিবহন দপ্তরের কর্মাধ্যক্ষ মান্যবর নির্মল ঘোষ বিশিষ্ট শিক্ষক তথা জননেতা মান্যবর ভদ্র হেমরম এলাকার জেলা পরিষদের সদস্যা তথা জেলার নারী ও শিশু উন্নয়ন দপ্তরের কর্মাধ্যক্ষা প্রতিভা মাইতি বিশিষ্ট ব্যক্তি মিহির চন্দ বিশিষ্ট ব্যক্তি অপূর্ব অট্ট ছাত্রনেতা মনোজ দেব ও ক্লাবের অন্যতম উপদেষ্টা নাকফুড়ি মুর্মু মাননীয় বিধায়ক সহ অন্যান্য অতিথিবৃন্দ উৎসাহী রক্তদাতা ডাক্তার ও স্বাস্থ্যকর্মীগণ এবং আয়োজকদের অসংখ্য ধন্যবাদ জানান বিশিষ্ট শিক্ষক তথা জননেতা মান্যবর ভদ্র হেমরম মহাশয়
से आपका स्थानीय विधायक প্রদীপ হোসেন প্রতিষ্ঠায় সরকারিভাবে সাহায্য পেয়েছেন 5 লক্ষ টাকা। আমি শুনলাম প্রদীপদার কাছে এবং আমি জানি এই ক্লাব বহু মানুষের উপকার করে, সুখে দুঃখে প্রতিটা সময় থাকে। আজকে রক্তদান শিবিরে আমাদের প্রদীপদা আছেন, বীর চন্দ্র আছেন, বিশিষ্ট সমাজসেবী প্রতিভা মাইতি আছেন, এখানে ভদ্র হেমব্রম আছে, আমাদের মনোজ আছে, আমাদের বৌদি আছেন এবং আমাদের মা নাগপুরী থেকে আরম্ভ করে সবাই আছেন। সবাই আজকে আমরা সমবেতভাবে এসেছি, রিলিফ ফান্ডের রিলিফের ব্যবস্থা করেছেন এখানকার ব্লক তৃণমূল কংগ্রেস এবং সবচেয়ে সহযোগিতা করেছেন প্রতিভা মাইতি নারী শিশু কর্মাধ্যক্ষ। আমরা সবাই আছি, আমরা ধন্যবাদ জানাই ক্লাবকে, এই এলাকার মানুষকেও ধন্যবাদ জানাই যে তারা লকডাউন মেনে বা লকডাউনের নীতি মেনে সামাজিক সুরক্ষা মেনটেন করে তারা আজকে এই ধরনের রক্তদান শিবির করছেন এবং আমাদের যে হেল্প অর্থাৎ সাহায্য তারা পাচ্ছেন। আপনারা জানেন মুখ্যমন্ত্রী আজকে প্রত্যেকটি পরিবারকে চাল আটা গম ময়দা দিচ্ছেন বিনে পয়সায় 6 মাসে। অতএব কোনো মানুষের খাবার অভাব আছে এটা আমরা বিশ্বাস করি না, খাবার সর্বত্রই আছে, কিন্তু যারা বাইরের থেকে শ্রমিকরা আসছে তাদের সাহায্যার্থে আমরা দলের পক্ষ থেকে সামান্য সাহায্য করছি খাদ্য সামগ্রী, এটাই আমাদের কাছে। আমরা ধন্যবাদ জানাই, ভালো থাকুন, বিধায়কের কাছে কৃতজ্ঞ, মেয়রবাবুর কাছে কৃতজ্ঞ, প্রতিভার কাছে কৃতজ্ঞ যে সবাইকে এই রিলিফের সাহায্যের জন্য একত্রিত করতে পেরেছেন, ধন্যবাদ। আমার নাম প্রলয় পাহাড়ি। আমরা এই দ্বিতীয় বছরের রক্তদান শিবির একটা কঠিন পরিস্থিতির মধ্যে আমরা করতে পেরেছি। আমাদের মোটামুটি 60 জনের টার্গেট আছে, তো এখনো পর্যন্ত 40 জন হয়ে গেছে, আশা করছি আমরা টার্গেটটা ফিল আপ করব। করোনা মহামারীর জেরে সারা দেশ জুড়ে চলছে লকডাউন। এই লকডাউনে পরিযায়ী শ্রমিকদের বাড়ি ফেরা খুবই কষ্টদায়ক, দেশের বিভিন্ন প্রান্তে আটকে পড়েছেন মানুষজন। এই রকমই কিছু নির্মাণ কর্মী হায়দ্রাবাদ থেকে ফেরার চেষ্টা করেন মালদায়। কোন রকমে ওড়িশা সীমান্ত পর্যন্ত গাড়ি করে ফিরতে পারলেও বাকিটা পথ পায়ে হেঁটে ফিরতে হচ্ছে। এরকম অবস্থায় পূর্ব মেদিনীপুর জেলায় কোলাঘাট হলদিয়া মোড়ের কাছে এসে দিশেহারা হয়ে পড়েন। এমতো অবস্থায় মিছেদার স্বেচ্ছাসেবী সংগঠন সৃজনের সহযোগিতায় পরিযায়ী শ্রমিকরা দিশা পান। সৃজনের কলাকুশলীরা রাতের আহারাদি সহ কিছু আর্থিক সাহায্য করে বাড়ি ফেরার ব্যবস্থা করে দেন। এতে বেজায় খুশি পরিযায়ী শ্রমিকরা। আচ্ছা, আপনারা কোথা থেকে আসছেন? হায়দ্রাবাদ থেকে আসছি। হায়দ্রাবাদ থেকে? হ্যাঁ। এখন হেঁটে হেঁটে আসছিলেন কোথা থেকে? আমরা হায়দ্রাবাদ থেকে লরি গাড়ি করে এদিকে বর্ডারে এসেছিলাম। বর্ডার বলতে উড়িষ্যা বর্ডার? উড়িষ্যা বর্ডার থেকে এখানে হেঁটে হেঁটে আসছি। আচ্ছা, আপনারা হায়দ্রাবাদ কেন গেছিলেন? কাজ করতে ছিলাম। কি কাজ? রাজমিস্ত্রির কাজ করি। রাজমিস্ত্রির কাজ? আপনাদের অ্যাকচুয়াল বাড়িটা কোথায়? আমার বাড়ি দক্ষিণনাথপুর হরিয়ামুর থানায়। সবাইরই? হ্যাঁ, সবাই বাড়ি দক্ষিণ দিনাজপুর। দক্ষিণ দিনাজপুর? আচ্ছা আচ্ছা। তারপর ওখানে গিয়ে কি কি দেখলেন, কি হলো হায়দ্রাবাদে? হ্যাঁ, হায়দ্রাবাদে গিয়ে আমার 2-3 দিন কাজ হলো, আর লকডাউন হয়ে গেল 22 তারিখে, আর আমার কাছে পয়সা নেই, বাড়ি থেকে কারো ছাগল বেঁচে কারো চুমি বেঁচে পয়সা দিয়েছে। আচ্ছা আচ্ছা, ঠিক 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 আছে ঠিক আছে। দাঁড়ান, আচ্ছা বাড়ি পরিবারের সাথে যোগাযোগ হয়েছে? মানে ফোনে যোগাযোগ হয়নি? ফোন নাম্বার আছে আপনাদের কাছে? ফোন আছে? মানে ফোন চার্জ নেই, মানে আমাদের ফোন নাম্বার থেকে ফোন কথা বলবেন? আচ্ছা আচ্ছা, হালকা হালকা কথা হচ্ছে। আচ্ছা ঠিক আছে, ওই গাড়িটা একটু দাঁড় করা দেখি যাবে নাকি ওদিকে। ওই গাড়িটা তুষাতে একটু দাঁড় করা, ঠিক আছে। ও তাহলে 2 দিন মোটামুটি আপনারা কাজ করেছেন, উপার্জনের জন্য গেছিলেন, উপার্জনের জায়গায় বরঞ্চ ওখানে আটকে গেছেন, সেখানে বাড়ি থেকে ছাগল টাগল বেচে সেখানে টাকা পাঠাতে হয়েছে পরিবারের লোকজনকে। যাই হোক, সুস্থভাবে আপনারা আগে বাড়ি ফিরুন। আমরা মেচেদার সৃজনের পক্ষ থেকে আজকে আপনাদের কাছে এলাম, আপনাদের সঙ্গে দেখা হলো, ঠিক আছে। আপনাদের একটা ফোন নাম্বার নিয়ে রাখবো, যদি আমরা
আজকের মধ্যে বা কাল সকালের মধ্যে ব্যবস্থা করতে পারি? আপনারা তো আজকে বলছেন যে আরেকটু এগিয়ে একটা জায়গায় বিশ্রাম নিয়ে রাত্রিটা কাটাবেন, কালকে যদি আমরা কিছু করতে পারি আমরা আপনাদেরকে ফোন করে জানাবো, ঠিক আছে? আচ্ছা ঠিক 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 আছে, আচ্ছা দেখছি দেখছি, ঠিক আছে দেখছি। ঘূর্ণিঝড় আমফানের আশঙ্কা প্রবল হচ্ছে। গভীর সমুদ্রে ঘনীভূত ঘূর্ণিঝড় ক্রমশ স্থলভাগের দিকে এগিয়ে আসছে। মঙ্গলবার সকাল থেকে মেঘলা আকাশ, উত্তাল সমুদ্র, এনডিআরএফের টিম সমুদ্র সৈকত এলাকায় যেসব মানুষজন ঘুরে বেড়াচ্ছে বা যাদের স্টল রয়েছে তাদের উদ্দেশ্যে মাইকিং করে সতর্ক করছেন। দীর্ঘ লকডাউনে দীঘার সমস্ত স্টল বন্ধ রয়েছে, তার ওপর ঘূর্ণিঝড়ের আশঙ্কায় স্টল খুলে জিনিসপত্র বাড়ির উদ্দেশ্যে নিয়ে যাচ্ছেন। এর আগেও অনেক ঝড় দেখেছে স্থানীয় ব্যবসায়ীরা, কিন্তু এবারের সরকারি নির্দেশ এবং জেলা প্রশাসনের তৎপরতা যেন একটু বেশিই ভাবাচ্ছে। ইতিমধ্যে জেলা প্রশাসনের তরফ থেকে সমস্ত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। জামড়া, শ্যামপুর, তাজপুরে যুদ্ধকালীন পরিস্থিতিতে দুর্বল বাঁধ মেরামতির কাজ চলছে, হাত লাগিয়েছে গ্রামবাসীরাও। বহুমুখী ঘূর্ণিঝড় আশ্রয় কেন্দ্রে সরানো হচ্ছে এই এলাকার মানুষজনদের। সকাল থেকে মেঘলা আকাশ, হালকা হাওয়া বইছে। দীঘা সহ মন্দারমণি, হলদিয়াতে প্রশাসনের মাইকিং নজরদারি চালানো চলেছে। সমুদ্রের গতিবিধি ধীরে ধীরে বদলাচ্ছে। এনডিআরএফের তরফ থেকে সকল জনসাধারণকে জানানো হয়েছে আজ আর কাল বহুমুখী ঘূর্ণিঝড় আসার সম্ভাবনা রয়েছে, যার নাম আমফান। আপনারা এই সময় সমুদ্রবর্তী এলাকা ছেড়ে সুরক্ষিত জায়গায় চলে যান। এর আগেও বহুবার আমরা ক্ষতিগ্রস্ত হয়েছি, আমাদের মালপত্র তো সব ভেসে গেছে। এইবারে আগে থেকে সতর্কতা জারি করেছে, সেই জন্য আমরা আগে থেকে মাল বের করানোর প্রস্তুতি করেছি, প্রায় দোকানদারও বের করে নিচ্ছে। সবারই তো একই অবস্থা, সবারই ক্ষতিগ্রস্ত, সেই জন্য আগের থেকে বের করে নিচ্ছি। এখানে বহু দোকানদার, প্রায় হাজার দু হাজারের উপরে আছে। এটা কোন জায়গা? এটা বিশ্ব বাংলা ওয়ান। কি নাম আপনার? স্বপন দে। লকডাউন থাকার কারণে আটকে থাকা পরিযায়ী শ্রমিক প্রাইভেট বাসে করে বাড়ি ফিরলেন। এই দিন সোমবার পূর্ব মেদিনীপুরে পটাশপুর দুই নম্বর ব্লকের চার নম্বর গ্রাম পঞ্চায়েতের চন্দনপুর গ্রামের দুইজন পরিযায়ী ব্যক্তি হায়দ্রাবাদে থাকত। তারা বাড়ি ফিরতেই তাদের বাড়ির লোকেরা ফাঁকা মাঠের শেলো ঘরের মধ্যে 14 দিনের হোম কোয়ারেন্টাইন সেন্টার করে দেয়। গ্রামবাসীদের অভিযোগ, 14 দিনের হোম কোয়ারেন্টাইন ব্যবস্থা করে দেওয়া হয়েছিল গ্রামের পক্ষ থেকে চন্দনপুর হাইস্কুলের মধ্যে। সেখানে না থেকে তারা একটা ফাঁকা মাঠে ছেলে ঘরের মধ্যে থাকছেন। হোম কোয়ারেন্টাইন থেকে গ্রামের মধ্যে ঘোরাঘুরি করছেন দুই পরিযায়ী শ্রমিক, ফলে গ্রামবাসীরা প্রতিবাদ করতেই তাদেরকে গালিগালাজ করা হয়। তারপরে এই ঘটনা গ্রামের মানুষের ওই দুইজন পরিযায়ী শ্রমিকদের বাড়ির লোকেদের উপর বিক্ষোভ দেখাতে থাকে। ঘটনাস্থলে পটাশপুর থানার পুলিশ এসে বিক্ষোভ নিয়ন্ত্রণে আনে। আপনার নাম? ওমর মিলি। আপনারা কোথায় ছিলেন? আমরা হায়দ্রাবাদ ছিলাম, তেলেঙ্গানাতে। কবে এসেছেন? আমরা আজকে বলতে 4টার সময় এসেছি। গ্রামবাসীদের অভিযোগ যে আপনারা হোম কোয়ারেন্টাইন তো স্কুলের মধ্যে ব্যবস্থা করা হয়েছিল, স্কুলের মধ্যে না থেকে একটা মাঠের মধ্যে একটা শেলোপালার মধ্যে আপনারা রয়েছেন, আর ওখান থেকে বেরিয়ে গিয়ে সাধারণ মানুষের সঙ্গে মেলামেশা করছেন। না, এই বিষয়ে কি সম্পূর্ণ ভুল বলেছে যে বলুক না কেন, কারণ আমরা আশাকর্মীতে নাম লিখেছিলাম এবং সেখান থেকে একজন আমাদেরকে ফোন করে, হ্যাঁ, বলেছিল আজকে তোমাদের টেস্ট হয়ে গেলে হয়ে যেতে পারে পটাশপুর আমাদের যে হসপিটাল আছে সেখানে। এবার এই কারণে আমরা গেছি, মাঠে মাঠে গেছি, সেখানে উঠেছি। এবার আমরা যাওয়ার পর সেখানে টেস্ট করেছি, এ করেছি, আমরা তারপর ভাবলাম এদিক দিয়ে শর্ট হবে, রাস্তায় এখন দুপুরেও কেউ থাকবে না, আমরা চলে আসবো। তার মধ্যে আমরা এসে এখানে বসেছি, তারপর বাড়ি থেকে ফোন হয়ে গেল যে বাড়িতে এসে ওরা হুমকি দিচ্ছে, মারামারির সম্ভাবনা জাগাচ্ছে, এ করছে, এটা তো ঠিক নয় না। আমরা যেখানেও ছিলাম আমরা 2 মাস পুরো বাড়িতে রুমে বন্দি ছিলাম। এখানে এতজন জমায়েত হয়েছেন কেন, কিসের কারণে? এখানে জমা হয়েছে আমাদের, এটা হচ্ছে পুরন্দরপুর জেলার চন্দনপুর গ্রাম দক্ষিণপাড়া।
সেখানে বাইরে দুজন কাজ করতো হায়দ্রাবাদে, একজন হচ্ছে অজিত জানার ছেলে প্রবীর জানা, আর একজন হচ্ছে শঙ্করগিরির ছেলে অমরগিরি। তারা দুজন এসছে আজকে ভোরে এসছে। এবার তারা বাইরে, এখন তো বর্তমান একটা করোনা সংক্রান্ত সবাই জানে, এবার সবাই ভয়ে আক্রান্ত। এবার যাতে তাদেরকে কোনো একটা আমরা কোয়ারেন্টাইন থাকার জন্য ব্যবস্থা করেছিলাম, কিন্তু তারা সেটা মানেনি, তারা বাড়িতে আসে। এবং আমরা সেখানে বাড়িতে গেলে উচ্চ আচ্চ আজেবাজে কথাও বলে, কিন্তু আমরা যেটা তাদের ব্যবস্থা করেছি সেখানে তারা মানতে চাইছে না, তারা তা বাড়িতে রাখে এবং বাড়িতে থাকছে এবং চারিদিকে ঘোরাফেরা করছে। এবার কেউ কিছু বলতে গেলে খুব আজেবাজে কথা বলছে। এবার আমরা প্রশাসনকে জানিয়েছি, অঞ্চল সভাপতিকে জানিয়েছি, আশাকর্মীকে জানিয়েছি, আবার হয়তো বিডিওকেও জানা হয়েছে, সেখান থেকে আমরা কিছু সদুত্তর এখনও পর্যন্ত পাইনি। আজ সারা দেশ তথা সারা বাংলার মানুষ COVID-19 নামক মহামারীর আতঙ্কে আতঙ্কিত। এই মহামারী থেকে মুক্তির একমাত্র উপায় লকডাউন। দেখতে দেখতে এই লকডাউন হাফ সেঞ্চুরি পার করে চতুর্থ দফায় পদার্পণ করল। সাধারণ মানুষ আজ চরম সংকটময় পরিস্থিতির মধ্য দিয়ে দিন কাটাচ্ছে। লকডাউনের কারণে রাজ্যের বাইরে থাকা পরিযায়ী শ্রমিকরা বাড়ি ফিরতে গিয়ে সোনাকুনিয়া বর্ডার এলাকায় প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষার জন্য সাময়িকভাবে আটকে পড়েছে। এই রকম পরিযায়ী শ্রমিক ও পথচলতি মানুষের সাহায্যার্থে আন্তরিক উদ্যোগ গ্রহণ করল বাইপাটনা নিউ স্টার ক্লাব। ক্লাবের সদস্যগণের আর্থিক সহায়তায় বর্ডার এলাকায় NH-60 এর উপর সামাজিক ও শারীরিক দূরত্ব বজায় রেখে প্রায় 1,500 থেকে 2,000 মানুষের হাতে চিড়া ভাজা, বিস্কুট ও জলের বোতল তুলে দেওয়া হলো। উপস্থিত ছিলেন ক্লাবের সম্পাদক শুভঙ্কর জানা, সভাপতি বিক্রম পাত্র, অভিজিৎ দাস, বিদ্যুৎ পাত্র, স্বপন ঘোষ, সঞ্জীব ঘোষ, দেবাশিস জানা, শোভন মাইতি, প্রভাত জানা, অর্পণ পাল, আবির ঘোষ, দেবজ্যোতি গিরি, পল্লব গিরি, মুনা প্রমুখ। ক্লাবের কর্মকর্তা জানিয়েছেন এটি তাদের প্রথম পদক্ষেপ। আগামী দিনে লকডাউন এইভাবে চলতে থাকলে তারা পুনরায় সাধারণ অসহায় মানুষের পাশে থাকার আন্তরিক উদ্যোগ গ্রহণ করবেন। তুষারকান্তি পয়রা, রিপোর্ট, দাতন নিউজ। তথা সারা বাংলার মানুষ COVID-19 নামক মহামারীর আতঙ্কে আতঙ্কিত। এই মহামারী থেকে মুক্তির একমাত্র উপায় লকডাউন। এই পরিস্থিতিতে আজ আমরা বাইপান্না নিউ স্টার ক্লাবের সদস্যগণ নিজেদের আর্থিক সহায়তা কিছু অসহায় মানুষের হাতে সাধ্যমতো খাদ্য সামগ্রী বিতরণ করলাম। আগামী দিনে লকডাউন এইভাবে চলতে থাকলে আমরা সাধারণ মানুষের সাথে আন্তরিক উদ্যোগ গ্রহণ করব। নমস্কার। বিশ্ব মহামারী COVID-19 মোকাবেলায় রাজ্য সরকারের ভূমিকা সারা বিশ্বে প্রশংসনীয়। এই মুহূর্তে মহামারীর সঙ্গে সঙ্গে আমফান ঘূর্ণিঝড়ও মানুষের পাশে এক বড় মাথা ব্যথা হয়ে দাঁড়িয়েছে। সে কারণে তৃণমূল পরিবারের সমস্ত স্তরের নেতাকর্মীরাও মানুষের পাশে থাকার জন্য খুব তৎপর। আর তার নজির দেখা গেল ঝাড়গ্রাম জেলায়। পশ্চিমবঙ্গ সরকারের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় এবং সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আদর্শে আদর্শিত হয়ে ঝাড়গ্রাম জেলা যুব তৃণমূল কংগ্রেসের নেতা সুমন সাহু আজ নয়াগ্রাম এলাকার নদী তীরবর্তী গ্রামগুলোতে ঘুরে ঘুরে আমফান ঘূর্ণিঝড়ের কবলে যাতে মানুষ বিপদের মধ্যে না পড়ে তার সতর্কবার্তা এলাকার মানুষজনদের নিকট পৌঁছে দেন। মানুষজন যাতে নিরাপদ স্থানে থেকে নিজেকে সুরক্ষিত রাখেন তার আহ্বান জানান। পরবর্তীকালে মানুষের সবরকম পরিস্থিতি মোকাবিলার ক্ষেত্রে রাজ্য সরকারের ও উনাদের ব্যক্তিগত সবরকম সহযোগিতা মানুষের পাশে থাকবে। প্রায় বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান নয়াগ্রাম তৃণমূল কংগ্রেসের সভাপতি উজ্জ্বল দত্তের মাধ্যমে যোগদান তৃণমূলে। তার হাতে দলীয় পতাকা তুলে দেন নয়াগ্রামের বিধায়ক দুলাল মুর্মু, নয়াগ্রাম পঞ্চায়েত সমিতির বিরোধী দলনেতা এবং চাঁদাবিলা মণ্ডলের প্রাক্তন সভাপতি প্রণব মাহাতো তৃণমূলে যোগ দেন। এই করোনা মহামারীর সময় দুস্থ মানুষদের পাশে দাঁড়াতে পারছেন না, তাই তিনি বিজেপির লাগামহীন দুর্নীতি ও স্বজন প্রশ্নের সাহায্য করতে পারছিলেন না। তিনি আরও জানিয়েছেন ঝাড়গ্রামের সাংসদ কুনার হেমব্রম একজন বিচ্ছিন্ন বেকার লোক, তাকে ভোট দিয়ে ভুল করেছে সাধারণ মানুষ। ভারতীয় জনতা পার্টি তিনি আজ থেকে দুমাস আগে আমাদের দলকে আবেদন করেছেন দলে যোগদান করার জন্য। সম্প্রতি করোনার জন্য আমরা
তাৎক্ষণিক যোগদান করাতে পারিনি। আজকে আমাদের এলাকার সম্মানের বিধায়ক শ্রী দুলাল মুর্মু তিনি উপস্থিত থেকে আজকে আনুষ্ঠানিকভাবে তার মধ্যে তিনি তিরঙ্গা পতাকা তুলে দেবেন। আমাদের পক্ষ থেকে আমি আন্তরিক ধন্যবাদ জানাই মন্ত্রী চরণ মাহাতোকে, আমাদের হরেশ্বর মাহাতোকে, তারা তাদের তাকে গ্রহণ করেছেন এবং সমন্বয় আন্তরিকতার ভিত্তিতে কাজ করার অঙ্গীকার করেছেন। এটা একটা ভালো কেমিস্ট্রি, এই ইয়াং ছেলে অনেক ভালো ভবিষ্যৎ আছে, আমরা বিশ্বাস করি এবং আস্থাও রাখি যে প্রণব আমাদের দলে অংশগ্রহণ করে গঠনমূলক ভূমিকা পালন করবে এবং আজকেই সে উন্নয়নের কাজে হাত দেবে। আজকে 20 জন দুঃস্থ মানুষকে আমাদের প্রণববাবু তিনি নিজের হাতে ত্রাণ সামগ্রী তুলে দেবেন, সেই ত্রাণ অলরেডি তার কাছে চলে এসছে। এখন আনুষ্ঠানিকভাবে তিরঙ্গা পতাকা তার হাতে তুলে দিচ্ছেন আমাদের এলাকার সম্মানীয় বিধায়ক শ্রী দুলাল মুর্মু মহোদয়। তৃণমূল কংগ্রেস আজকের এই যোগদান অনুষ্ঠান সফল হলো। সবাইকে নমস্কার, আমাদের সম্মানীয় জেলা প্রেসিডেন্ট উজ্জ্বল দত্ত মহাশয় এবং আমাদের সিনিয়র বসিয়ার নেতা এবং আমাদের অভিভাবক মন্ত্রীচরণ মাহাতো মহোদয় সহ আমাদের যুব সভাপতি উৎপল সেনাপতি সুজিত দাস থেকে শুরু করে আজকের এই জয়নিংয়ে যাকে কেন্দ্র করে আমাদের আজকে এই ঐতিহাসিক একটা ছোট হলেও একটা জয়নিং যোগদান করব। আমাদের প্রিয় প্রণব ভাই রাসবিহারী আছেন, সুজনদার আছেন, সবাইকে আমাদের দলের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা আমরা জানাচ্ছি। যে সত্যি আমরা ভীষণ গর্বিত যে প্রণব আমাদের ঘরের ছেলেই ছিল, এটা কোনো কারণে একটা সময় উনি